নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 22 এপ্রিল 2023 টু 1 মে 2024, টানা এক বছর তুলা রাশির সুসংবাদ আসতে চলেছে। 12 বছর পর বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ 12 বছর পর এই মেষ রাশিতে বৃহস্পতির প্রবেশে তুলা রাশির আপনি যদি জাতক বা জাতিকা হন, আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। যত তুলা রাশির দর্শক বন্ধু রয়েছেন, অবশ্যই গুরুত্বপূর্ণ এই ভিডিও আলোচনাটি আপনারা সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। দেখুন, প্রথম কথা, বৃহস্পতি যে রাশি পরিবর্তন করছে কি না, মিত্র রাশিতে প্রবেশ করছে। বৃহস্পতি আমাদেরকে দেয় কি? বৃহস্পতি দেয় অর্থ, জ্ঞান, শিক্ষা, সন্তান, হাজবেন্ড, বড় ভাই বা ছোট ভাই, ভাইয়ের ভাতৃসুখ। বৃহস্পতি আমাদের দেয় ভাগ্য, অর্থাৎ ডিপার্টমেন্ট অনেক কিছুই রয়েছে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির হাতে, অর্থাৎ দেবতাদের গুরু দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতি যদি আপনার জন্মছকে ভালো থাকে, আপনি যদি তুলা রাশির মানুষ হন, লিখে রাখুন, টানা এক বছর আপনার ক্ষেত্রে বেশ কিছু শুভ ঘটনাগুলো, শুভ সংবাদ আপনার কিন্তু আসতে চলেছে। কোথায় অবস্থান করছে? সপ্তমভাবে। প্রথম কথা, যারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন, নাম্বার 1 পয়েন্ট, স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো হবে। যাদের কোলেস্ট্রল বৃদ্ধি হচ্ছিল, লিভার, পেট এই সমস্ত নিয়ে বা গ্যাস্ট্রাইটিসের সমস্যা, এগুলো নিয়ে যারা ভুগছিলেন, স্বাস্থ্যের জায়গাটা 22 এপ্রিলের পর থেকে কিছুটা ডেভেলপমেন্ট আপনাদেরকে কিন্তু হবে। কারণ বৃহস্পতি এক্সাল্টেড পজিশনে, কেন্দ্রে অবস্থান করছে। এই আগামী এক বছরে সপ্তমভাবে অবস্থান করছে, তো আগামী এক বছরে আপনাদের বিবাহ নিশ্চিত হতে চলেছে। যারা দীর্ঘদিন বিয়ের জন্য প্রচেষ্টা করছিলেন কি না, আপনাদের শুভ বিবাহ, গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে। বিয়ের জন্য কথাবার্তা এবং স্বামী স্ত্রীর মধ্যে, যাদের একটু হলো স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য চলছিল, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং আপনাদের কিন্তু হতে চলেছে। অর্থাৎ আপনি যদি স্ত্রীর পরামর্শ নিয়ে কাজ করেন কি না, আপনার জীবনে অনেক উন্নতি কিন্তু হবে। সপ্তমভাবে বৃহস্পতি এবং পার্টনারশিপ বিজনেস যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, আপনার ইনকাম বৃদ্ধি করবে, ডেলি ইনকাম আপনাদের বাড়বে। বৃহস্পতি সরাসরি আপনাদের রাশির উপর দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি আপনাদের। প্রথম কথা হচ্ছে স্বাস্থ্যের জায়গায় উন্নতি দিবে, আপনাদের মান সম্মান, কেরিয়ার, পথ প্রতিষ্ঠা লাভ কিন্তু হবে। হ্যাঁ, যারা দীর্ঘদিন চাইছিলেন যে কর্মক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন বা কর্ম জায়গাটাতে কোনো টাকা আটকে আছে, সেই টাকা হয়তো আপনি পাচ্ছেন না। হ্যাঁ, 22 এপ্রিল 2023 টু 1 মে 2024 মধ্যে কিছু কিছু ক্ষেত্রে যে আপনাদের টাকা ব্লকেজ হয়ে আছে কি না, সেই ব্লক টাকা কিন্তু আপনাদের রিকভারি এই সময় কিন্তু হবে। এবং খ্যাতি, যশ, প্রমোশন এই সময় কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। সরাসরি একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, একাদশভাব আমাদের লাভের জায়গা, আমাদের প্রফিটের জায়গা, আমাদের ইনকামের জায়গা, আমাদের ডিজায়ার জায়গা। দেখুন,
আমি একটি কথা বারবার বলেছি, বৃহস্পতি দৃষ্টি গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয়। অর্থাৎ আপনাদের প্রফিট, আপনাদের ইনকাম বাড়বে, লাভ আপনাদের দেখা যাচ্ছে, এবং যারা কর্ম পাচ্ছিলেন না, ছোটোখাটো কাজগুলো হলো আপনারা কিন্তু পাবেন। ছোটো ছোটো কাজ হলো একটা গাঢ় সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। আপনি তুলা রাশির মানুষ, অর্থাৎ যারা বেকার হয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব লাভ দিবে। সরাসরি আপনাদের থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে। থার্ড হাউস কি? আমাদের উদ্দীপনা, পরাক্রম, সাহস, উইল পাওয়ার, মনের ইচ্ছা, মনোবল বৃদ্ধি করবে। মনের একটা সাহস, না আমি এবার পারব, যে কোনো প্রতিবন্ধকতা আসুক না কেন আমার দ্বারা সমস্ত কাজ হবে, এটা কিন্তু আপনাদের মানসিকতা আসবে। হ্যাঁ, আপনাদের সাহস বৃদ্ধি এ সময় কিন্তু করবে, এবং বড় ভাইদের সঙ্গে সম্পর্কে উন্নতি, এবং আপনাদের প্রতিবেশীর সঙ্গে বা আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে কিছুটা সম্পর্কের জায়গা কিন্তু, বিশেষ করে প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব, এই জায়গা থেকে আপনি কিন্তু হেল্প এই সময় কিন্তু পাবেন আগামী এক বছর। বৃহস্পতি থার্ড হাউসে দৃষ্টি দিয়ে আপনাদের কি করবে, অনলাইন অ্যাক্টিভিটি, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, এমএনসি কোম্পানিতে কাজ করছেন, সেই জায়গাটাতে আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু বৃদ্ধি এই সময় কিন্তু করবে। হ্যাঁ, আমি আরেকটি কথা বলছি, আপনারা এই সময় বৃহস্পতির কবচ আপনারা পরিধান করুন। এই টানা এক বছর বিশেষভাবে লাভ কিন্তু পাবেন বৃহস্পতির কবচ এই সময় যদি আপনারা পরিধান করেন, অর্থাৎ তাতে কিন্তু আপনাদের বিশেষভাবে প্রফিট এই সময় কিন্তু হবে। দেখুন, আমি যেটা বলছি টোটাল ইন জেনারেল কিন্তু জানাচ্ছি, এখানে আপনার জন্মছক আমি দেখতে পাচ্ছি না আপনাদের, কিন্তু হ্যাঁ, যদি আপনার জন্মছকে বৃহস্পতি ভালো থাকে, লিখে রাখুন, এই সময়ের মধ্যে বেশ কিছু বড় বড় ধরনের পরিবর্তন আপনাদের কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হবে। টানা এক বছর বৃহস্পতি আপনার সপ্তম গৃহে অবস্থান করবে। সপ্তম হচ্ছে ব্যবসা, আপনাদের যারা ব্যবসা করছেন, আপনি খাদ্যদ্রব্যের, আপনি কনস্ট্রাকশনের ব্যবসা করছেন, আপনি গার্মেন্টসের বিজনেস করছেন, ব্যবসা থেকে আপনাদের ইনকাম বাড়বে, সেল আপনাদের বৃদ্ধি করবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।